মর্নিং ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আর আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার সকালে বড় মেয়ের যোগা টিচার আসে, যোগা টিচার এসছে আর আমার স্টুডেন্ট সকালে এসে পড়ে গেছে, তো এখন আমিও স্নান করব। মেয়ে বড়টা স্নান করছে, ছোটো জনকে স্নান করাবো আগে, ছোটোটাকে আগে ভাত খাইয়েছি, আর বৃষ্টি আর হয়নি, তারপরও গরমটা তত নেই যা যতটুকু আছে চলে। আর এটা কী হয়েছে বলুন তো? অ্যালার্জি বলছি না, অ্যালার্জি হচ্ছে যেখান দিয়ে খুশি এখান দিয়ে হচ্ছে, তারপর একটা স্পট ছেড়ে যাচ্ছে, তো যাক ইগনোর করা যাক এটাকে। আর আর আমাকে একটা রিকোয়েস্ট এসছে যে আমি কীভাবে চুল ড্রাই করি আর ট্রিম, মানে চুল হেয়ার কাট বা চুল কীভাবে কম করি, তো ওইটা নিয়ে আজকে ভিডিওটা বানাবো আর কি। আর পিছনে দেখছো যে ওগুলো হ্যান্ডক্রাফট আমি বানিয়েছি, আমার মেয়ের অন্নপ্রাশনের 15 দিন আগে থেকে শুরু করেছিলাম এগুলো বানানো, দেখো সুন্দর লাগে না? হ্যাঁ আমি বানিয়েছি। আর তো আরেকটা কথা হচ্ছে কি, আমি চুল বেশি কাটি না, 2-3 মাস বা 4 মাস পর পর যে আমার স্প্লিট এন্ডস বার হয়, ওই স্প্লিট এন্ডসগুলি আমি শুধু একটু ট্রিম করি বাস, আমি এমনি চুল বেশি কাটা পছন্দ করি না। আর চুল যে শুকানোর ব্যাপারটা, শুকানোর ব্যাপারটা হচ্ছে আমি টাওয়েল দিয়ে স্নান করার পরেই টাওয়েল দিয়ে পেঁচিয়ে নেই, আর চুল যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি কম করি না, কারণ চুল ভেজা থাকলে বেশি চুল উঠে, আর চুল ওঠা মানে একদম ভালো লাগে না। আর চুল যখন কম করে তখন তো ডেলি 20 থেকে 25টা চুল পড়া এটা স্বাভাবিক, ওইটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, কারণ চুলের যেরকম বার্থ হয় তেরকম ওরা ড্যাথ হয়, আবার নতুন চুল আসে, তো ওইটা কোনো প্রবলেম না, কিন্তু এর থেকে বেশি যদি পড়ে তাহলে এটা একটু প্রবলেম হতে পারে। তো ঠিক আছে, এখন মেয়েকে স্নান করাই, তারপর আবার আসছি। হে গাইস, তো দুপুরে অনেক ঘুমিয়েছি, আজকে 2 দিন ধরে শুধু ঘুমাচ্ছি, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পেয়ে, তার তাও আজকে এত ঠান্ডা না, গরমই আছে। তো এখন বানাবো আমি ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো কেটে নিয়েছি, এখানে 2টা ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো কেটে নিয়েছি, আর এতে দেব চিনি, ম্যাঙ্গো শেকও কিন্তু আমি বানাইনি, দেখি কীভাবে স্বাদ হয় কি না হয়, না এর আগের দিনের মতন সব ভেস্তে যায়, তাও আশা করছি ভালোই হবে। এই যে চিনি দিয়ে নিলাম, এটাকে আগে গ্রাইন্ড করব। ও আজকে মা কেক বানিয়েছে, ম্যাঙ্গো কেক, দেখো মারটা কি সুন্দর হয়েছে, আর আমারটা দেখেছিলে, আমারটা চেহারাটাই অন্যরকম ছিল না, ওর মারটার চেহারা দেখো, মা এরকম যদি রান্না টান্না করি আমাকে আর রান্না করে ঢুকতেই দেবে না। তো এখানে চিনি দিয়ে আর ম্যাঙ্গো দিয়ে নিয়েছি, এটাকে একটু গ্রাইন্ড করে নেই, তারপর দেব দুধ, আর এটার মধ্যে আমি এক্সট্রা জল দিচ্ছি না, এরকম হয়েছে, এটার মধ্যে এখন দেব দুধ। মা সবটা দুধ দিয়ে লেতাম, এটা দিয়ে হাফ দুধ দিয়েছি, আবার ব্লেন্ড করি। চুলটা এখন আজকে এখনো চুলটা আঁচড়ানো হয়নি, তো আমি কীভাবে চুল কম করে আমি দেখাবো, আর আমি এটাকে একটু ফ্রিজে রাখতে হবে, ঠান্ডা ঠান্ডা কিছু হবে না, হলে হবে না, তো চলো দেখাচ্ছি। এই যে ম্যাঙ্গো শেক রেডি, সুন্দর হয়েছে না দেখতে, এটাকে এখন রেখে দেবো ফ্রিজে, ফ্রিজে থাকুক ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপর পান করবো। তো চুল কম করার জন্য আমি সবসময় এরকম ধরনের চিরুনি ব্যবহার করি, আমি ঘন চিরুনি ইউজ করি না, কারণ ঘন চিরুনি ইউজ করলে চুল পড়ার সম্ভাবনা বেশি থাকে। তো চুলটাকে প্রথম 2 ভাগ করে, চুল সবসময় আগে নিচের এই নিচের জায়গার যে জটগুলি আছে ওইগুলি ভেঙে নিলে সবথেকে সুবিধা হয় বেশি।
পার্ট মিলিয়ে তারপর আছে। তো আমার সারাদিনে এরকম চুল উঠে, মানে যেটা মোটামুটি নর্মাল ধরা যায়। তো আজকের জন্য এতটুকুই, আর তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, আর অবশ্যই নিজেদের প্রতি ধ্যান রাখবে। আর কালকে আবার দেখা হচ্ছে, এখন আর সন্ধ্যা টন্দা দিতে হবে, আর বাচ্চাদেরকেও খাওয়া টিফিন টিফিন দিতে হবে। তো আমি আজকে দেখিয়েছি আমি কিভাবে চুল কম করি, তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চুল কাটার ব্যাপারটা, চুল কাটার আমি চুল বেশি কাটি না, শুধু আমি স্প্লিটেন্স, আগেও বলেছি স্প্লিটেন্সগুলি আমি শুধু ট্রিম করি। আর চুল ড্রাই করা, আমি ভিজা চুল কখনো আশ্রাই না, আর ভিজা চুল না আশ্রানটাই ভালো, কারণ যখন চুল ভিজা থাকে তখন আমাদের গুঁড়াগুলি খুব নরম থাকে তার জন্য। তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা।